মোহাম্মদ সুজাউল করিম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কামরুল হাসানের জীবন এবং শিল্পকর্ম নিয়ে যে আমাদের আলোচনা, সেই আলোচনায় বাংলাদেশ শিল্পকলা আন্দোলনের একজন সুপরিচিত নাম কামরুল হাসান। তিনি ছিলেন প্রগতিশীল চিন্তাধারার একজন সার্থক শিল্পী। তার শিল্প দর্শনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ঐতিহ্যবাহী লোক ঐতিহ্যের সাথে আধুনিক আধুনিক যে সংশ্লেষণ, তিনি অশ্বনীয় সাফল্য অর্জন করেছেন। বাঙালি সত্যের আদর্শ ধারণ করেছেন একজন পরিপূর্ণ শিল্পী কামরুল হাসান। জন্ম কামরুল হাসানের কলকাতায় 1921 খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন। পিতা মোহাম্মদ হাশেম এবং মাতা আলিয়া খাতুন। শিক্ষা জীবন, কামরুল হাসান অতি দারিদ্রতার মধ্যে দিয়ে তার জীবনের অতিবাহিত হয়েছে। তার শিক্ষা জীবন কলকাতা আর্ট স্কুলে তার শিক্ষা জীবন শুরু হয়। তার শিক্ষা জীবন পরিচালনার জন্য তাকে পুতুল তৈরি কারখানায় কাজ করতে হয়েছে, এমন পরিস্থিতির সম্মুখীন কিন্তু তাকে হতে হয়েছে। শিল্পকলা ও বিষয়বস্তু, আপনারা জানেন যে কামরুল হাসান শিল্পকলা এবং বিষয়বস্তুর মধ্যে বিশেষ ওই লোক ঐতিহ্য এবং বাঙালি ঐতিহ্যকে ধারণ করে লালন করে তিনি শিল্প তৈরি করতেন, শিল্প রচনা করতেন। আপনারা জানেন তার জীবনে অত্যন্ত দারিদ্রতার মধ্য দিয়ে কিন্তু অতিবাহিত হয়েছে। গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনযাপন, বাঙালি রমণী চিরন চিন্তনীয় বিষয় নিয়ে তিনি কাজ করেছেন। সামাজিক স্বাধীনতা কিংবা গণতন্ত্র, মুক্তির সংগ্রাম, প্রতিবাদ চিত্র, বাঙালি জাতির অনুপ্রেরণা জুগিয়েছেন তিনি অনেক ক্ষেত্রে। মাধ্যম আঙ্গিক চিত্রশিল্পে নির্মাণের ক্ষেত্রে প্রায় সবগুলো মাধ্যম এবং আঙ্গিক ব্যবহার করেছেন, বিশেষ করে কালি, কলম, তুলি, পেন্সিল, জল রং, কাঠ খোদাই, লিওগ্রাফি এবং লিথোগ্রাফি, ভাস্কর্য সহ সকল মাধ্যমে তিনি কাজ করেছেন। ছবির করণ কৌশল এবং আঙ্গিকগত দিক দিয়ে তিনি দেশের বিষয়কে প্রাধান্য দিয়েছেন। বাংলার পটচিত্রের রেখার ও শখের হাঁড়ি, মাটির পুতুল, লক্ষ্মীশ্বরা রেখাকে নিজের জ্ঞান দ্বারা ব্যবহার করেছেন। চিত্রাঙ্কনে পটচিত্রের মতো উজ্জ্বল রঙের ব্যবহার করেছেন তিনি। বিশেষ বৈশিষ্ট্য, নিজের বৈশিষ্ট্য এবং সার্থক ব্যবহার করেছেন তিনি। দ্বিমাত্রিক ডিজাইন, প্রাথমিক রঙের প্রতি দুর্বলতা, মুখশ্রীতে নিজস্ব রঙের কিউবিক ফর্ম ব্যবহার, ফর্ম দিয়ে প্রচুর অনুশীলন ইত্যাদি বিষয়ে তিনি দারুণ অবদান রাখেন। এবং তার একটি উল্লেখযোগ্য শিল্পকর্ম তিন কন্যা, মাধ্যম, তেল রং, সময়কাল 1955 সাল। এটির বর্ণনা হলো এটি তার একটি বিখ্যাত শিল্পকর্ম। এই চিত্রে তিনজন পল্লীবধূ কলসি নিয়ে জল আনতে যাওয়ার একটি দৃশ্য চিত্রায়ণ করা হয়েছে। তিনজন পরনে উজ্জ্বল রঙের নীল লাল এবং হলুদ রঙের শাড়ি পরা, সম্মুখভাগ পার্শ্ব দাপটে নিঃসর্গ, পিছনে হলুদে সবুজ এবং কলাপাতা, সামনে কচুপাতা এবং কিউবিক রঙের আকার, শাড়িগুলো নকশিবিহীন দ্বিমাত্রিক, নারী দেহ লম্বা করে আঁকা হয়েছে এখানে। এসবে পৃথিবীর আলো বাতাস তাকে বিস্তৃত এবং দৃষ্টিভঙ্গি করেছে। এই তিন কোন ছবিটি তার উল্লেখযোগ্য একটি ছবি। এবং তার আরেকটি ছবি হলো, আপনারা জানেন তার আরেকটি ছবি নাইওর, গ্রামের গ্রাম বাংলার জনপ্রিয় প্রথা নাইওর। বিশেষ করে শ্বশুর বাড়ি হতে নতুন বউ বাপের বাড়ি যাওয়ার একটি দৃশ্য এখানে ফুটে তুলেছেন। অপূর্ব এই দৃশ্যে শিল্পী অপূর্বভাবে চিত্রপটে ফুটিয়ে তুলেছেন কামরুল তার সরল মননশীলতা এবং ব্যবহার করেছেন এই চিত্রে ব্যবহার করতে গিয়ে তুলেছেন ছবিটিতে তিনি গরুর নতুন ফর্ম দিয়েছেন। তাছাড়াও ছবির কম্পোজিশন, গরু দুটির উপস্থাপন করেছেন অত্যন্ত দারুণভাবে গরুর গাড়িতে। এছাড়াও আরেকটি বিখ্যাত শিল্পকর্ম হলো উঁকি দেওয়া, আপনারা দেখছেন একজন 1967 সালে আঁকা, এটি গোয়াস, মাধ্যম হলো গোয়াস। এই চিত্রে দেখা যায় একটি বাংলার বধূ জানালার প্রিয়জনের অপেক্ষায়
ভঙ্গিতে প্রাচ্যের দ্বারা এই প্রাচ্যের দ্বারা এবং ছন্দে এই ছবিটি আঁকা হয়েছে। ঘরের মাটির পাত্র কলস লক্ষণীয়, ঘটি এবং দেওয়ালে দেওয়াল মাটির এবং ওপরে পার্শ্বে চাটাই লক্ষণীয়, যা অবমান গ্রাম বাংলার পরিবেশ পরিস্থিতিকে তুলে ধরে। এবং তার আরেকটি শিল্পকর্ম আপনারা জানেন যে অত্যন্ত বিখ্যাত একটি শিল্পকর্ম, আপনারা জানেন সেই শিল্পকর্মগুলো আপনারা দেখছেন, তার দারুণ দারুণ চমৎকার চমৎকার কিছু শিল্পকর্ম কিন্তু আপনারা দেখছেন। তার রাজনৈতিক কিছু শিল্পকর্ম রয়েছে, যেমন তিনি 1971 সালে চুপ করে থাকেননি, তাদের পাকিস্তানিদের বিরুদ্ধে তিনি কিছু পোস্টার রেখেছিলেন। সেই পোস্টারের প্রধান শিরোনাম ছিল এই জানোয়ারদেরকে হত্যা করতে হবে, এই শিরোনামে তিনি পোস্টার রেখেছিলেন। এই পোস্টারটি আপনারা দেখতে পাচ্ছেন, 1971 সালে মুক্তিযুদ্ধে শরিক হিসাবে তিনি এই ছবিটি এঁকেছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন আন্দোলন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা এবং দেশের প্রত্যেকটি বিষয় যখন 1969 থেকে শুরু করে আপনার 1969 থেকে শুরু করে 71 এবং তার পরবর্তী সময়ে গণতন্ত্রকে রক্ষার জন্য বিভিন্ন ধরনের ছবি তিনি কিন্তু এঁকেছেন। তিনি একটি ছবি এঁকেছিলেন, আজ দেশ আজ বিশ্ব বেহারার খপ্পরে। আপনারা জানেন যে এই ছবিটি তিনি এঁকেছিলেন, তার মানে দেশ বিশ্ব বেহারার খপ্পরে, মানে বিশ্ব বেহারার এই বাংলাদেশটাকে দখল করে রেখেছে, খপ্পরে রেখেছে, মানে তাকে একটি দখল করে রেখেছে, একটি নির্দিষ্ট জায়গার মধ্যে বন্দি করে রেখেছে, দেশ কিন্তু পুরোপুরি স্বাধীন নয়। তার এছাড়াও কালি কলমে কিছু চিত্র রয়েছে, অত্যন্ত দারুণ চিত্র কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন, নান্দনিকভাবে কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন। তার এই চিত্রগুলো আপনারা দেখছেন, কালি কলমে কিন্তু এই চিত্রগুলো আঁকা, দারুণভাবে কিন্তু বিভিন্ন পশু পাখির মুখ, মানুষের মুখ মিলিয়ে কিন্তু তিনি ছবি এঁকেছেন। তার যে লাইন ড্রয়িং আপনারা দেখছেন, যে বিভিন্নভাবে কিন্তু জয়নুল আবেদিনের যে লাইন ড্রয়িং ছিল সেই ধরনের লাইন ড্রয়িং কিন্তু তিনি এঁকেছেন, অত্যন্ত দারুণভাবে কিন্তু তিনি এই ছবিগুলো এঁকেছেন। আপনারা জানেন যে তার এই ছবিগুলো অত্যন্ত দারুণ এবং দৃষ্টিনন্দনভাবে তিনি তিনি এঁকেছেন। তিনি কালো তুলি দিয়ে টেনেছেন, মানুষের ফিগার এঁকেছেন, নরনারীর ফিগার এঁকেছেন, এছাড়াও বিভিন্ন ধরনের তার কাঠ খোদাইয়ের কিছু কাঠ খোদাই করে ছাপচিত্রের যে কাজগুলো সেগুলোতে তিনি অবদান রেখেছেন, দারুণভাবে তিনি অবদান রেখেছেন, অত্যন্ত অসাধারণভাবে তিনি কিন্তু এই ছবিগুলোও কিন্তু তিনি ফুটিয়ে তুলেছিলেন। বলা যায় যে প্রত্যেকটি মাধ্যমে তিনি কাজ করেছেন, প্রত্যেকটি মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা রয়েছে কিন্তু এই কামরুল আহসানের। অনেক শিল্পী কিন্তু একটা দুটো মাধ্যমে কাজ করেছেন, কিন্তু কামরুল আহসান তিনি কিন্তু অনেকগুলো মাধ্যমে কাজ করেছেন। তার বিখ্যাত কিছু চিত্রকর্ম কিন্তু আপনারা দেখছেন, অত্যন্ত দারুণভাবে গ্রাম বাংলার মানুষের এবং গ্রাম বাংলার প্রকৃতির ছবি কিন্তু তিনি এঁকেছেন। একটি পাখির ছবি, শাপলা ফুলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একটি বিখ্যাত ছবি, নান্দনিক ছবি, দর্শনীয় ছবি এবং দেশের ঐতিহ্যকে রক্ষা করে দেশের ইতিহাস এবং ঐতিহ্যকে গৌরব উজ্জ্বল করতে কিন্তু তিনি এই ছবিগুলো এঁকেছেন। এ নারী ফিগার একটি এবং এ নারী ফিগারের কিছু বৈশিষ্ট্য কিন্তু রয়েছে, একটি পাখির ছবি এবং কিছু আশেপাশের যে দৃশ্যের মতো যে ছবিগুলো তিনি নিজস্ব ফর্মে কিন্তু এঁকেছেন, তিনি নিজস্ব বৈশিষ্ট্যে কিন্তু এঁকেছেন। আরও কিছু ছবি দেখছেন, মা ও শিশুর ছবি, অত্যন্ত দারুণভাবে কিন্তু তিনি অঙ্কন করেছেন। একটি নারী ফিগার আপনারা দেখছেন, তিনি তার নিজস্ব ভঙ্গিতে কিন্তু এঁকেছেন। আমরা কামরুল আহসানের জীবন অনেক বড়, তার শিল্পকর্ম অনেক বড়, কিন্তু আমরা তার এই ছোট্ট আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।